প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ফ্ল্যাটের ভিডিওতে। দর্শক, এই হচ্ছে আজকে যে ফ্ল্যাটটি দেখাবো সেটার ফ্রন্ট ভিউ, খুবই চমৎকার। তো দর্শক, আমরা প্রথমে এই অ্যাড্রেসটা বলে দিচ্ছি। এই বিল্ডিংটা হচ্ছে কমলাপুর স্টেডিয়ামের ঠিক উত্তর পাশে, জায়গাটা হচ্ছে মুগদা। মেন রোড থেকে হেঁটে আসলে আপনার এই বাসা পর্যন্ত 2 মিনিট সময় লাগবে। এই রোডটা দিয়ে মেন রোডে চলে যাবেন। কমলাপুর রেল লাইন, কমলাপুর যে স্টেডিয়ামটা আছে এটার আগেই ঢুকতে হবে। এদিক দিয়েও কিন্তু সামনে রাস্তাটা দেখতে পাচ্ছেন, গাড়ি নিয়ে অনায়াসে প্রবেশ করা যায়। প্রবেশ পথে সুন্দর একটা জায়গা আছে, সেটাও আমি আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে পার্কিং এরিয়াটা, পার্কিং এরিয়াটা দেখেন খুব চমৎকার। এখানে কিন্তু সুপরিসর পার্কিং আছে। এই ফ্ল্যাটের এগেনস্টে কিন্তু পার্কিং আছে। ফ্ল্যাটের সাইজটা হচ্ছে 1225 বর্গফুট, আর এটার সাথে 120 বর্গফুটের একটা পার্কিং আছে। পার্কিং, লিফট, জেনারেটর সব কিছু কিন্তু এই বিল্ডিংয়ে রয়েছে। তো দর্শক, যারা একটা সুন্দর ফ্ল্যাট কিনতে চান মুগদা এরিয়াতে, যারা মতিঝিল অফিস করেন, যারা মতিঝিল থেকে থাকতে চান এবং মতিঝিল কেন্দ্রিক থাকতে চান, তারা কিন্তু এই ফ্ল্যাটটা নিতে পারেন। সরাসরি মালিকের কাছ থেকে আপনারা কিন্তু এই ফ্ল্যাটটা ক্রয় করতে পারবেন। মালিকের নাম্বারটা আমরা দিয়ে দিয়েছি, 2টা নাম্বার। এই যে দেখতে পাচ্ছেন প্রথমে 2টা নাম্বার, এটা মালিকের নাম্বার। মালিকের ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে, যারা বিদেশ থেকে কল দিতে চান তারা কিন্তু এই নাম্বার দুটোতে কল দিতে পারেন। দর্শক, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাচ্চারা খেলাধুলা করছে। কারণ হচ্ছে এখানে কিন্তু বিকালে প্লেয়িং গ্রাউন্ডটা রয়েছে, এখানে অনেকটা জায়গা রয়েছে, দেখতে পাচ্ছেন অনেক জায়গা, এই বিল্ডিংটার এই জায়গা, এবং বাচ্চারা কিন্তু এখানে খেলাধুলা করছে। তো দর্শক, আপনার বাচ্চারা অনেকে আছেন যারা বাইরে কম্পার্টমেন্টে খেলার জায়গা পান না, তো সেক্ষেত্রে এখানে কিন্তু সুন্দর একটা প্লে গ্রাউন্ড রয়েছে যেখানে বাচ্চারা নিয়মিত আকারে খেলছে। তো দর্শক, এই হচ্ছে বিল্ডিংয়ের আউট ভিউটা, খুবই চমৎকার, একদমই খোলামেলা, চারপাশ থেকে খোলামেলা। আর আমরা ভিতরে যে দেখাবো এখান থেকে আপনি কি দেখতে পারেন, এই ফ্ল্যাটে বসবাস করলে আপনার কী কী সুবিধা আছে, সে সম্পর্কে বিষয়গুলো আপনাদেরকে দেখাবো। 1225 বর্গফুটের মধ্যে 3টা বেডরুম, 3টা বাথরুম, ড্রয়িং, ডাইনিং, বারান্দা রয়েছে। দর্শক, এখানে 3টে, তো সব মিলিয়ে খুবই চমৎকার একটা ইউনিট। তো যারা নিতে চান, দামের বিষয়ে আমরা বলছি, দামটা মালিকের সাথে কথা বলে নেবেন এবং দামটা আমরা জানিয়ে দেবো ভিডিও শেষাংশে, কত টাকা হলে আপনি এখানে নিতে পারবেন। তো দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে বাচ্চারা এখানে খেলাধুলা করছে, খুব সুন্দর, দারুণ একটা জায়গা। তো যারা মুগদা এরিয়াতে একদম মেইন রোডের কাছাকাছি অ্যাপার্টমেন্ট চাচ্ছেন, দর্শক এটা হচ্ছে সিঁড়ি। এখানে 3টা ইউনিট করা হয়েছে একটা এই বিল্ডিংটাতে, আর আমরা দেখাবো এই ইউনিটটা। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন সিকিউরিটি লক নিজেই লাগানো হয়েছে, মানে সিকিউরিটি গেট যেটাকে বলে সেটা উপরে একটা দেওয়া হয়েছে। এটা হচ্ছে লিফ্টটা, লিফ্টের এরিয়াটাও সুন্দর, আর প্রত্যেকটা দরজা থেকে শুরু করে টাইলস, প্রত্যেকটা জিনিস কিন্তু এই অ্যাপার্টমেন্টে সুন্দর দেওয়া হয়েছে। এখানে টাইলসের কথা স্পেশালি বলতে পারি, সেটা দেওয়া হয়েছে 32x32 টাইলস, অনেক বড়। সাধারণত 24x24 টাইলস এখন বর্তমানে সবাই দিচ্ছে, তারপরে এটা কিন্তু 32x32 অনেক বড় একটা টাইলস। তো দর্শক, আমরা ভিতরের প্রত্যেকটা জিনিস আপনাদের সামনে উপস্থাপন করছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় যে কী কী আছে এই ফ্ল্যাটটিতে। তো প্রথমে আমরা গেস্ট বেড থেকে শুরু করছি, এটা হচ্ছে গেস্ট বেড, এবং প্রত্যেকটা বেডরুম কিন্তু খোলামেলা, একদমই খোলামেলা। তো দর্শক, যারা এই ফ্ল্যাটটা নেবেন খুবই আপনাদের পছন্দ হবে, এবং এটা রিজনেবল প্রাইসও, প্রাইসটাও আমি আপনাদেরকে জানিয়ে দেবো কত টাকা হলে আপনি এটা নিতে পারবেন। তো দর্শক, এই যে ফ্ল্যাটটার কথা বলছি সেটা, এটা বেডরুম, এটা গেস্ট বেড, এটার সাথে কিন্তু সুন্দর একটা বারান্দাটা আপনারা দেখতে পাচ্ছেন। এই বারান্দা থেকেও কিন্তু আপনি প্রাকৃতিক সৌন্দর্য অবলোকন করতে পারছেন এখান থেকে, এবং আশেপাশের পরিবেশটাও সুন্দর। আর ইউনিক দুটো ফিচার আপনাদেরকে দেখাবো, সেটা ভিডিও আপনারা দেখে থাকেন, আপনাদেরকে কী দেখাচ্ছি আপনাদেরকে সেটা কিন্তু আপনারা অবাক হয়ে যাবেন বিষয়টাতে। এবং এই ফ্ল্যাটটা নিলে আপনি অনেক কিছু উপভোগ করতে পারবেন এখান থেকে, সেটাও কিন্তু দেখাচ্ছি আপনাদেরকে। সো দর্শক, এই ফ্ল্যাটটা দামের বিষয়ে আমরা আলোচনা করব, ভিডিওটা আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি। আমরা ভিডিওর মাঝখানে মাঝখানে দাম সম্পর্কে এবং ডিটেলস আরও কিছু ইনফরমেশান দিচ্ছি আপনাদেরকে। দর্শক, এটা এখানে কিন্তু জুতা রাখার জন্য একটা স্পেস রয়েছে, আর এটা হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং, একসাথেই রাখা হয়েছে ড্রয়িং এবং ডাইনিংটা। এটা হচ্ছে কমন ওয়াশরুমটা,
কমন ওয়াশরুমের আপনার ফিটিংসগুলো দেখেন উন্নত মানের। তো দর্শক, বেশি একটা পুরনো না ফ্ল্যাটটা, বেশি দিন ইউজ করা হয়নি, রিসেন্টলি শেষ করা হয়েছে কাজ। তো দর্শক দেখতে পাচ্ছেন খুবই গর্জিয়াস টাইলস লাগছে, 32x32গুলো, ড্রয়িং কাম ডাইনিং বড় একটা। যেহেতু এটা 1200-এর মধ্যে যতটুকু করা যায় সুন্দরভাবে, খুব সুন্দর করে করা হয়েছে 1225-এর মধ্যে। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে পার্কিং পাচ্ছেন আপনি। তো দর্শক, এ হচ্ছে আমরা এখন দেখাবো মাস্টার বেড, এর সাথে অ্যাটাচ টয়লেট রয়েছে। এখানে দুইটা বেড কিন্তু আপনি মাস্টার বেড করতে পারেন, এটা একটা, পাশেরটা একটা, সেটা আপনাদেরকে দেখাবো। তো এটা মাস্টার বেড, এটার সাথে কিন্তু বারান্দা আছে, এবং বারান্দাটা হচ্ছে সবচেয়ে ইউনিক একটা জিনিস এই বিল্ডিংয়ের এবং এই ফ্ল্যাটের। তো দর্শক, এখান থেকে আপনি কমলাপুর স্টেডিয়ামের খেলা ঘরে বসে দেখতে পারবেন, এবং যে কোনো খেলা আপনি একদম লাইভ বসে বসে দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন আপনাদেরকে কিন্তু আমরা লাইভ দেখাচ্ছি, একটা ম্যাচ চলছে, উইমেন একটা টুর্নামেন্ট হচ্ছে এখানে। তো মেবি বাংলাদেশ বনাম অন্য কোনো দেশের খেলা হচ্ছে। তো দর্শক, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছেন এখানে খেলছে লোকজন। তো এখান থেকে বসে আপনি ইউনিক একটা বিষয়ে অবলোকন করতে পারবেন, এখন খেলাধুলা দেখতে পারবেন। সো দর্শক, এবং খুবই সুন্দর খোলামেলা, তো খোলামেলা পরিবেশে থাকার জন্য দারুণ একটা অ্যাপার্টমেন্ট এটি মুগদাতে। তো যারা এই সুবিধাটা সহ এই ফ্ল্যাটটি ক্রয় করতে চায় তাদের জন্য বলছে দামের বিষয়টা। এই দামটা হচ্ছে দর্শক 5,500 টাকা ফিক্সড প্রাইস, 5,500 টাকা হচ্ছে ফিক্সড প্রাইস পার স্কোয়ার ফিট। তারপরে ইউটিলিটি প্লাস কার পার্কিং, এটা মালিকের সাথে আপনারা কথা বলে নেবেন কত হলে উনি এই ফ্ল্যাটটা সেল করবেন। তবে আমি আপনাদেরকে দামটা বলে দিলাম, 5,500 টাকা হচ্ছে পার স্কোয়ার ফিট। তো দর্শক, যারা এই এই প্রাইসে রাজি আছেন তারা কিন্তু সরাসরি মালিককে কল দিবেন, এবং মালিকের সাথে কথা বলার মাধ্যমে আপনারা কিন্তু এই ফ্ল্যাটটি কিনতে পারবেন। তো দর্শক, আমরা মাস্টার বেডটা দেখালাম, এটার সাথে অ্যাটাচ টয়লেটটা দেখাচ্ছি, এটাও অ্যাটাচ টয়লেট। এটাতে দেখতে পাচ্ছেন কমোড বসানো হয়েছে, রয়েছে বেসিন, পাশে যে বেডরুমটা আছে সেটাও বড় আছে, এবং সেটাতেও কিন্তু সুন্দর একটা বারান্দা। সব মিলিয়ে চারদিক থেকে খোলামেলা অনেক সুন্দর একটা অ্যাপার্টমেন্ট হচ্ছে এটি। তো যারা এই ফ্ল্যাটটা নেবেন, আশা করব আপনাদের থাকার জন্য চমৎকার একটা জায়গা হবে, এবং রিজনেবল প্রাইস 5,500 টাকা করে পড়ছে। তো সেক্ষেত্রে এটা হচ্ছে দশতলা বিল্ডিংয়ের দশতলায়, টপ ফ্লোর হলে উপরে কিন্তু জল ছাদ দেওয়া আছে, আপনারা সরাসরি যখন আসবেন সেসব বিষয়গুলো আপনারা দেখতে পারবেন। তো দর্শক, আমরা দেখাচ্ছি রান্নাঘরটা, রান্নাঘরটাতে কী কী আছে। এখানে একটা ভয়েট রয়েছে, এখানে ভয়েটটা দিয়ে কিন্তু আলো ঢুকছে। এপাশে রান্নাঘরটা দেখুন, রান্নাঘরটার পাশে কিন্তু যথেষ্ট আলো আছে। তো প্রত্যেকটা জায়গায় আপনি আলো বাতাস পাবেন, কারণ হচ্ছে এটা খোলামেলা, এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানে খুবই পরিচ্ছন্ন একটা বাসা, খুবই নিরিবিলি জায়গায়। এবং এক্সট্রা ফিচার হচ্ছে আপনি কমলাপুর স্টেডিয়ামের যে কোনো খেলা ঘরে বসে দেখতে পাচ্ছেন লাইভ। সুন্দর একটা ওয়াশরুম, ওয়াশরুমের টাইলসগুলো কিন্তু সেম, এবং প্রত্যেকটা ওয়াশরুমই সাইজে কিন্তু মোটামুটি ভালো আছে। তো দর্শক, মোটামুটি কিন্তু আপনারা ফ্ল্যাটটা দেখলেন। এখন যারা আমাদের এই ভিডিওটা দেখার পর সরাসরি মালিকের সাথে কথা বলতে চাচ্ছেন, তারা কিন্তু সরাসরি মালিকের নাম্বার দেওয়া আছে স্ক্রিনে, সে নাম্বারে আপনারা কল দিবেন, এবং সহজেই ঘরে বসে আপনি আপনার ফ্ল্যাট কিনতে পারবেন। তো দর্শক, কেমন লাগলো আজকের এই ফ্ল্যাটটা সেটা কিন্তু মতামত দিবেন, এবং এই বারান্দা থেকেও কিন্তু আপনি এই স্টেডিয়ামটা দেখতে পারবেন এখান থেকে দাঁড়িয়ে। তো যে কোনো খেলা ঘরে বসে উপভোগ করতে পারবেন, যেটা কমলাপুর স্টেডিয়ামে হয় সাধারণত, এখান থেকেও কিন্তু সুন্দরভাবে খেলাটা দেখা যাচ্ছে। তো দর্শক, আপনারা কমেন্টের মাধ্যমে জানান যে আজকের ফ্ল্যাটটি যে আমরা দেখালাম সেটা কেমন লাগলো আপনাদের, এবং আপনারা কোন এরিয়ার জমি, ফ্ল্যাট, বাড়ি বা যে কোনো প্রপার্টি দেখতে চান আমাদেরকে জানাবেন। এবং আপনারা যারা বিজ্ঞাপন দিতে চান এই ধরনের বাড়ি, জমি, ফ্ল্যাটে, তারা কিন্তু সরাসরি আমাদের নাম্বারে কল দিলে আমরা আপনাদের বিজ্ঞাপন দেওয়ার ব্যবস্থা করে দেবো। তো দর্শক, আমরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, পরবর্তীতে আমরা আবারও আসছি অন্য কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল।
আর বেল আইকনটাতে ক্লিক করতে অবশ্যই ভুলবেন না, যাতে করে নিয়মিত আপনারা আমাদের সাথে যোগাযোগ রাখতে পারেন।